عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: يا بني إن قدرت أن تصبح وتمسي وليس في قلبك غش لأحد فافعل، وذلك من سنتي، من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال النبي صلى الله عليه وسلم: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. نقش قدم نبيك هي جنة كراستي، الله سملاتي هي سنة كراستي، تو کجا و سنت احمد کجا، با محمد کی بود نسبت ترا. اللهم اجرنی من النار. شکر بگو. اللهم اجرنی من النار. اللهم اجرنی من النار. اللهم اللهم أجرني من النار، اللهم أجرني من النار، اللهم أجرني من النار. الله پاک ہمارے مجلس کے ہدایت اور نجات کا ذریعہ بنائے. آمین. مجلس اتنت مبارک جی مجلس کے مدے شانشدن مل آلوچنا چلے حدیثের বর্ণনা দ্বারা পাওয়া যায় এইরকম একটা মজলিস 60 বছর ইবাদত করেছে আল্লাহর কাছে বেশি না। قال رسول الله صلى الله عليه وسلم: مجلس فقه خير من عبادة 60 سنة. 60 বছর একটা মানুষ ইবাদত করে কিন্তু তার ইবাদতের পদ্ধতি জানা না। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো মসজিদে যে মসজিদটা আমরা বসছি সুন্নতের মসজিদ, আমাদের এই মসজিদটা সুন্নত মোতাবেক সাজানো দরকার। আমি এখানে দেখতে পাচ্ছি এই মসজিদের মাঝখানে খুব ফাঁকা যায়, অনেকে দাঁড়িয়ে আছে। তরবিয়তি মসজিদ আমাদের যাত্রাবাড়ি হজরত সিনেটে এসে গেছে, উনি অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবে। এসে যদি দেখে মসজিদ খেলাফে সুন্নত অনেক কষ্ট পাবে। এই মসজিদের বারাকা, এই মসজিদের ফিউজ, এই মসজিদের নূর যারা কবরের সাইড আছে তারাও পাইতেছে, তাদেরটাও আমরা পাইতেছি। সিলেট এলাকা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী, আল্লাহ পাক ওনার কবরকে নূরের দ্বারা ভরপুর করে দেন। বাংলাদেশে সিলেট এলাকায় যতবার আসছেন সিলেট বাসীদের জন্য বিশাল বড় সৌভাগ্যের ব্যাপার। শেখুল ইসলাম হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী কত বড় ব্যক্তিত্ব ছিলেন, ইংরেজরা ওনার দাড়িকে হাত দিয়েছিল,
شيخ الإسلام حسين أحمد مدني رحمة الله عليه بولছে بابا তোমরা আমার দাড়ি কেটে না দিয়ে আমার গলাটা কেটে দাও আমি দাড়িহীন অবস্থায় আল্লাহ নবীর সামনে চেহারা দেখাইতে পারব কত বড় ব্যক্তিত্ব না ইসলামের জন্য কত নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে আজ সারা বিশ্বে মুসলমানরা যে নির্যাতিত নিপীড়িত এর একমাত্র কারণ হলো আমরা নবীর সুন্নতকে বিসর্জন দিয়েছি নবীর সবচেয়ে বড় সুন্নত হইল দিলটাকে অহংকার মুক্ত বানানো নবীর সবচেয়ে বড় সুন্নত হলো দিলকে হিংসা মুক্ত বানানো আজকে আমরা তারবিয়াতি জলসায় বসেছি আমাদের এমন কোন কাজ কোন আচরণ উচ্চারণ এমন না হয় যে আমার অবস্থা দেখে বোঝা যায় যে আমরা অহংকার আল্লাহ جل جلاله আম্মা নাওয়ালহু সর্বপ্রথম মানুষকে তৈরি করেছেন হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন তৈরি করার পরে সর্বপ্রথম ওনাকে যে আমলটা শিক্ষা দিয়েছেন এর নাম হলো সালাম যদি কোন ব্যক্তি আগে সালাম দেয় আল্লাহ তার দিলকে অহংকার মুক্ত করে দেয় যার ভিতরে জরুরি পরিমাণ অহংকার থেকে সে জান্নাতে যাবে আজ আমরা একটু এখানে আমরা যারা বসছি বসে বসে চিন্তা করি সারাদিনে আমি কতবার সালাম নিচ্ছি আর কতবার সালাম দিচ্ছি এই সালামটা শুদ্ধ হইতেছে বিভিন্ন জায়গায় শুধু বলে ইমানকে খালেস করো আর আমলকে নেক বানাও আমল ওই সময় পর্যন্ত নেক হবে না আমাদের যাত্রাবাড়ির বড় হুজুর বলেন শেখ বলেন যতক্ষণ পর্যন্ত এটা বিশুদ্ধ না হয় দ্বিতীয় এই আমলটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই হবে আল্লাহর জন্য কোন আমল কৌশল হবে এটা আল্লাহ ছাড়া কোনো বান্দার দাবি করতে হবে শেখ বলে যখন কোন আমল সুন্নত মোতাবেক আপনি করতে থাকবেন করতে থাকবেন আল্লাহ তার কুদরতের দ্বারাই আমলের মধ্যে এখলাস তৈরি করবে আজ যে আমরা সালাম দিচ্ছি আমি হযরতের কাছে প্রায় 15 বছর থেকে হুজুরের সাথে থাকি আল্লাহ পাক হুজুরের হায়াতকে দীর্ঘায়িত করে দেন এমন কিছু বিষয় হুজুরের কাছ থেকে শিখছি যেটা কিতাবের মধ্যে পাওয়া যায় এই জন্য আকবর ইলাহাবাদ এসে বলেছিলেন না কিতাবুল সে নওয়াজু সে নজর সে পয়দা দীন হোতা হ্যায় বুজুর্গো কি নজর সে পয়দা কিতাবের দ্বারা ওয়াজের দ্বারা টাকা দ্বারা অর্জন হবে না বল্ক অর্জন করার জন্য নিজেকে কোন আল্লাহওয়ালার দরবারে সঁপে দিতে হবে এসে আসছিলেন ইয়েমান থেকে শাহজালাল ইয়েমানি রহমতুল্লাহ আলাইহি যার কবর কাপড়ের সকল সকাল দিকের জিয়ারত করেন বড় কপালওয়ালা যার তকবীরের ধ্বনিতে কি হয়েছে এটা ইতিহাস আপনাদের সামনে আছে আমরা তো তকবীর বলি আমাদের তকবীর তা আমাদের ভিতরে প্রভাবিত হয় বুঝতে হবে এখানে কোন আমলের সমস্যা হচ্ছে উচ্চারণের সমস্যা হয়েছে যার দ্বারা অর্থ বিগড়ে গেছে ওলামায়ে কেরাম বলে যারা তিনটা সুন্নত উপর আমল করবে তাদেরকে অধিকাংশ সুন্নত তাদের আমল করার সময় নেই তার মধ্যে এক নম্বর আমল হলো সালাম আমি যখন হযরতকে সর্বপ্রথম মিজানে বসতো মিজান জামাতে পড়ি উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাদ্রাসা জামি মাদ্রাসা আমি যখন সালাম দিছি হযরত আমাকে রাস্তার মাঝখানে দাঁড় করেছে আর এই সালামটা তিনবার নষ্ট করেছে উনি অবহেলা করে ছেড়ে দেয়নি ছোট বাচ্চা পরে ঠিক হয়ে ছোট থেকে আমলের তরবিয়ত ছোট থেকে আমল শিখতে হয় যারা ছোট অবস্থায় শিখতে পারে না তার বড় হলে লজ্জা পায় শিখতে এখানে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ কবর জিয়ারত করার সময় কয়েক বছর আগে হযরত আমিও জিয়ারত করতে গেছিলাম হযরত
সবাইকে সালাম শিখিয়ে এবং মুসাফা শিখিয়েছেন এই মসজিদে এই মসজিদে হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব আসছিলেন যার ঘটনা আমরা সারা দেশে শুনেছি আজ আমরা এখানে বসে আছি আল্লাহ পাক আমাকে আপনাকে শুধু সিলেট বিভাগের জন্য বানায়নি কুনতুম খায়র উম্মতিন উখরিজাত লিন্নাস সারা আলমের হেদায়েতের জন্য সারা আলমে কিভাবে সহি আমলটা পৌঁছানো যায় এই জন্য আল্লাহ আমাকে তৈরি করেছে যদি যে আমল গুলো মোসা করা হয়েছে হযরত মাওলানা নাজিমুদ্দিন কাসিম সাহেব আসরে আলোচনা করেছেন ওনার কিছু আলোচনা এখনো বাকি রয়ে গেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করে আলোচনাটা শেষ করব এই মুজাকারা গুলো আপনারা কানেই আছেন এখানকার আমি আপনাদের সামনে আদরের সাথে মুজাকারা নিয়ে পেশ করছি যদি এটার মধ্যে কোনো কমি কামি হয় তো আপনি এটা আমাকে তালেবেল হিসেবে ধরাই দিন তিনটা সুন্নতের মধ্যে এক নম্বর সুন্নত হলো বেশি বেশি সালাম দাও বলেন বেশি বেশি সালাম দাও আগে আগে সালাম দাও আগে আগে সালাম দাও বিশুদ্ধভাবে সালাম দাও বিশুদ্ধভাবে সালাম দাও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দুরা বলেন তো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দুইটার মধ্যে কত নম্বর বেশ কম সালাম শব্দ অর্থ মৃত্যু আসসালাম শব্দ অর্থ হল শান্তি আল্লাহ পাকে 99টা নামের মধ্যে একটা নাম আল্লাহ নিজের নাম রাখছেন সালাম যদি কারো শান্তির প্রয়োজন হয় সে যেন ওইখান থেকে শান্তি সংগ্রহ করে মেহরবানি করে কেউ ক্যামেরা লাগাবে না ছবি উঠাবে না ভয়াবহ জিনিস নেকির মসজিদ শেষে গুনাহ করলে নেকি সব হয়ে যায় খতম হয়ে আমাদের হলো সবচেয়ে বেশি কষ্ট পাওয়া আল্লাহ আমাদেরকে বুঝবার বুঝে যাবার তৌফিক দান করে আমিন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলেন তো আন্দোলন করা হবে না সালাম শুদ্ধের আন্দোলন কি বলে যায় যে ব্যক্তি ব্যক্তিগত ভাবে সালাম শুদ্ধ আমাদের শেখ বলেন সে ব্যক্তিগত ভাবে দিলের মধ্যে শান্তি পাবে যার পরিবারের সকল সদস্যের সালাম শুদ্ধ পারিবারিক হিসাবে সে শান্তিতে থাকে যে জেলার সকলের সালাম শুদ্ধ ওই জেলার সকলে শান্তিতে থাকবে রাষ্ট্রের সকলের সালাম যদি ঠিক হয়ে যায় পুরা রাষ্ট্র শান্তির মধ্যে এসে আল্লাহ নবী যখন মদিনাতে প্রবেশ করে তো চারটা কথা বলছে ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম আকরিমুত তাআম লীনুল কালাম ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতে বিসালাম সবাইকে সালাম দিতে হবে ছোট হোক বড় হোক শুদ্ধ না অশুদ্ধ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম আমি শুধু এমন করে দেখাই দিচ্ছি যেটা আমি বড়দের কাছে শিখছি নবী সাহাবী বলেন আমার একা নবীজির দুই হাতের মাঝখানে ছিল বলেন আমরা এইভাবে মুসলমান করি কিভাবে করি এক হাতে করি না দুই হাতে করি নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লামানি আত-তাশাহুদ নবী জি আমাকে তাশাহুদ শিক্ষা দিয়েছেন ওয়াকাফি বাইনা কাফাই ইয়াদি রাসূলিল্লাহ আর আমার একা নবীজির দুই হাতের মাঝখানে ছিল এটা তো আপনি শুনলে আপনাদের তো ঠিক হবে না আপনার মেহরবানি করে এক ভাই আরেক ভাইয়ের সাথে হাত নিলেন এই হাতটা নিচে দিয়ে দিছি ওনাকে এই হাত সোজা থাকবে
বলেন তো মুসাফার দোয়া কি? হয়েছে অর্ধেকটা। আমি কি পুরাটা বলে দেবো? ওলামা একরাম আছে, আমি হাদিস বলতেছি, ভুল করে ধরা দিই। আবু দাউদ শরীফের রাওয়ায়েতে আছে, قال النبي صلى الله عليه وسلم إذا التقى المسلمان فتصافحا وحمد الله واستغفرا غفر لهما مسلمان ملاقات করবে হাত মিলাবে সর্বপ্রথম সে আল্লাহর প্রশংসা করবে আপনি এসে সবাই হাত মিলান আল্লাহর হাত মিলান সুন্দর করে সুন্দর করে সবাই একসাথে কেউ নেই যে আগে সালাম দেয় তার দিলটা হামরা মুক্ত করে দেয় সুন্দরভাবে নবীর তরিকা অনুযায়ী মুসাফা করে আল্লাহ পাক তার দিলকে হিংসা মুক্ত করে সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ 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 দেখেন অল্প সময়ের মধ্যে আমাদের সারা জীবনের আগে সালাম আরো শুদ্ধ হইল কিনা এর নাম দাওয়াত হলো হক কথা কিনা বলে الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا মৃত্যুকে সৃষ্টি করেছি জীবনকে সৃষ্টি করেছি লক্ষ্য উদ্দেশ্য কি যে প্রত্যেকের আমল আগের চেয়ে আরো সুন্দর দোকান বানিয়া মকান বানিয়া নান বানিয়া পান বানিয়া লেকিন কোরআন ঘটিয়া ঠিক বললাম না সালাম ঠিক করতে হবে আমরা বয়ান মধ্যে ঠিক বলি আগে তো অঠিক ছিল বলেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম বুকের সাথে বুক লাগবে না পেটের সাথে পেট এই হাতটা এই হাতের উপরে থাকবে
আর শুধু কি লাগবে পর্দা পর্দা اللهم اللهم زد محبتي محبتي বলি محبت শব্দ হলো محبت এটার মস্ক না থাকার কারণে ভাই সবাই দেখতে পাইছেন যারা দাঁড়ায় আছেন তারা একটু বসেন আল্লাহ রে বলেন সারা জীবনে এরকম ভাবে মহানারা করতেছে কিনা সল্লু কামা রাআইতুম মুসাল্লি তোমরা আমাকে যেভাবে দেখো ওইভাবে বর্দানের সাথে কি লাগবে বর্দান বুক লাগবে না নাম পরিবর্তন হয়ে যাবে তখন নাম হবে হলো মুসাদা পেটের সাথে পেট লাগবে এটার নাম হলো মুবারকা ট্রেন গাড়ি লাইন সব লাইনের উপর থাকতে হবে না রাস্তার উপর থাকতে হবে আজ এই প্রশিক্ষণ গুলো না থাকার কারণে আমরা আমলকে আমল মনে করে করতেছি অথচ গুনাহ হয়ে গেছে ভাইরা আমার কথাগুলো বুঝে আসতেছি মহানাকাটা কোন দিন করতে হবে ঈদের নামাজের আগে না ঈদের নামাজের পরে পরে তাই তো আমরা করি সুন্নত হলো যার সাথে বহুদিন পরে দেখা হয় তার সাথে মহান সালাম হইল মুসাফা হইল মহানাকা হইল এগুলো আমাদের এই মসজিদের মধ্যে ঠিক হইল কিনা বলে দুই নম্বর আরো প্রত্যেকটা ভালো কাজ ডান দিক থেকে করতে হবে খাওয়া কোন দিক থেকে পানি পান করা কোন দিক থেকে আল্লাহ পাক মাওলানা আবুল কালাম জাকারিয়া সাহেবের কবরকে নূরের দ্বারা ভরপুর করবে আমিন এখানে আসছি আমাকে দেখছি অনেক মজবুত আলেম ছিল উনি এই মসজিদের শুরুতে কথা বলতেন উনি বলতেন আমি বহু আলেমকে দেখছি ডান হাতে জুতা নাই আর বাম হাতে কিতাব নাই দেখি এলে মাওলানা আবুল কালাম রহমতুল্লাহ চার পেয়ালার মধ্যে চিনি ঢালার পরে এই 40 টাকা উনি ডান হাতে ধরে ডান দিকে ধরে একদিন যাত্রা করে হজরত পায়ে মোজা খুললাম যখন পুরা মোজা খোলা শেষ তখন বললো আমাকে গ্রিপ করলেন বললেন এই সমস্ত জায়গায় যখন ধরে তো খুব মনে হয় আমি খুব খেয়াল করতেছি যে আগে কোন পাটা খুলবো বামটা আগে ধরতে হবে খুব খেয়াল করে খুব ভুলটাই করছে পুরাটা খোলা যখন শেষ তো যাত্রা করে হজরত বলে কোনটা আগে খোলা শব্দ এরকম স্মরণ পেলাম হুজুর বলার পরে আমি বললাম হুজুর এটা শুনুন এটা শুনুন হুজুর আমাকে জিজ্ঞাসা করলেন আপনি কি কাজটা করবেন সুন্নতের উপর চলে খেলাফে সুন্নত করলে কিছু দেখলে আমাদের শরীরে আগুন লেগে কিছুদিন আগে আমরা সফরে গেছিলাম ফেনী ওলামা বাজার বহু বড় বড় ওলামা একটা তাহলে বললাম ডান দিক ভালো কাজগুলো ডান দিক আর অনুন্নত মানের কাজগুলোর বাম দিক রাস্তার মধ্যে মাদ্রাসার ময়দানের মধ্যে একটা কোটা পড়েছে তো আমি এক ছাত্র বললাম উঠানো যায় না ওই ছাত্রের উঠে দিকে ডান হাত উঠে দিয়ে বড় আলেম ছিলেন উনি বললেন যেহেতু ময়লা বাম হাত ডান বাম ডান বাম ডান বাম এটা দিয়ে যদি আপনি খেয়াল করেন 40 দিন পার হইতে পারে না আপনি নবীজিকে স্বপ্ন দেখবেন যাত্রা করে হজরত বলেন আমি যে নবীজিকে কতবার স্বপ্ন দেখছি এটা গণনা করে বলতে পারি যাত্রা করে কিছুক্ষণ পর আপনাদের মাঝে আসবে দিন খুলে দেখবেন যে কপালের মধ্যে আল্লাহ রসুল চুমুছে আজকে একজন বলছিল এখানকার লোক সাহেব আকাশ হুজুর যে বুখারী পড়ে গেছেন আমি কাশ্মের মাধ্যমে দেখি যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তালকিন করেছে 40-50 বছর ধরে বুখারী শরীফ পড়া এবং পুরা কোরআন শরীফকে 28 দিন মুখস্থ করেছে যেখানে যায় সেখানে মানুষ আজান একামত এমনি বসে এতগুলো আলোচনার দ্বারা আমাদের সালামটা আগের চেয়ে উন্নত হলো কিনা সালাম যত উন্নত হবে আমার জীবনের কত উন্নতি শুরু হবে আমল যত নিচের দিকে যাবে আমার জীবনও নিচের দিকে যাবে আমলের যতটুকু উন্নতি হবে আমার জীবন উন্নতির দিকে যাবে যেরকম আমল হবে সেরকম শাসক নিযুক্ত হবে আমল নষ্ট হয়ে যাবে তো শাসক নষ্ট
এইজন্য কারণ দোষ না দিয়ে নিজে আমলের হিসাব নেই সালাম ডান বাম ডান বাম পারবো ইনশাআল্লাহ ঘুম কোন দিক থেকে খাওয়া কোন দিক থেকে পান করা কোন দিক থেকে ওযু কোন দিক থেকে দেখেন কত হাজার হাজার সব মসজিদে প্রবেশ করবো কোন দিক থেকে মসজিদ থেকে বাইরে যাবো কোন দিক থেকে বলে সুফিয়ান সরি রহমতুল্লাহ সারা জীবন মসজিদে ডান পাতে ঢুকছেন হঠাৎ ভুলে একদিন বাম পাতে গায়ক থেকে আওয়াজ আসছে এত বড় আলেম দেয় এত বড় মহাদিসে মসজিদের মধ্যে যে বাম পা ঢুকাই দেয় আমরা কত অহরহ কাজ করতেছি অহরহ কাজ করতেছি যে ধোয়া যে ডান হাতে আর চার কোন হাতে আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান নবী জামানে একজন বাম হাতে খাচ্ছিলেন নবী বললেন ডান হাতে খাও সেগুলো আমি পারি না সঙ্গে সঙ্গে তার এই হাতটা হাদিসে বলবে আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করে অনেক মানুষ শেষ বয়সে দেখবে প্যারালাইসিস হয়ে গেছে কি কারণ আল্লাহ ভালো জানে আপনি নিজে নিজে জীবনে হিসাব নিয়ে দেখেন কোন আল্লাহ পাকের নবীর সাথে আল্লাহর সাথে ওলামাদের সাথে এরকম কোন ব্যাধ দেখা গেছে তিন নম্বর সব কাজগুলোর মধ্যে সবসময় আমার জবানে আল্লাহ পাকের নাম সহজ হইল ইয়া সাইদ না কাব্বার উপরের দিকে যখন উঠবো তাকবীর বলবো মানুষ যখন তাকবীর বলে তার শরীরের মধ্যে শক্তি এসে আসার উপরে আপনি লিখে রাখেন উপরে ওঠার সময় ভালো শুনল দশবার বলে শুদ্ধ করো
আযান কিভাবে দিব আযানের সময় দুই হাতের শাহান পাতাটা কানে ছিদ্র হবে ভূমিকম্প শুরু হলে আযান শুরু করো ভূমিকম্প থেমে যাবে ঝড় তুফান শুরু হলে আযান শুরু করো ঝড় তুফান থেমে যাবে কোন জায়গায় আগুন লেগে গেলে আযান শুরু করো আগুন থেমে যাবে ঘরে বাচ্চা জন্ম গ্রহণ করলে ডান কানে আযান দাও বাম কানে তামক দাও সে কোনোদিন মাস্তি হইতে পারো আজ নাম হইতেছে শামসুর রহমান নবীর নামে নাম মুসলমানের নামে নাম কিন্তু সে বাংলা অঙ্ক ইংরেজি গভীর পড়া পড়ে আল্লাহকে অস্বীকার করে মনে হয় জন্মের সময় তার ডানকে আজান দেওয়া হয় না এই জন্য আজানের মস্কে দরকার আছে না নেই পুরুষদের আজান শিখতে হবে মা বোনদের আজান শিখতে হবে আজানের জবাব দেওয়া হবে কষ্ট হচ্ছে না আপনাদের তাহলে আমি ছেড়ে দিই কষ্ট লাগতেছে কানে হাত أشهد أن لا
سيدنا ابو هريره رضي الله عنه شرط لاغيتেছে আমাকে যদি গন্তব্যের দায়িত্ব দাও শর্ত হলো আগে আযানের দায়িত্ব দিতে হবে এটা কাজটা অবহেলা করে কক্সবাজারে আবরণ অনুষ্ঠান গেছেন মুফতি আব্দুর রহমান সরকার আদান করে যাত্রা করে দুটো বসে কিছু কোনো মধ্যে তাহলে রাম দিয়ে বলে শুধু আজান দেওয়ার জন্য না আজানের জবাব দেওয়ার জন্য শুধু আজান শিখবে
যেখানে থাকেন আদানে জবাব দিবেন নবীজির সুপারিশ আপনার জন্য আজিম হয়ে যাবে মৃত্যুর সময় ইমানে কালে হবে জিজ্ঞাসা করা হাত উঠান তাহলে আজকে আমার মাথা রাখা রসুলের জবাব দিয়ে দিলে হবে 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 কে দিবেন এটা তো মস্তক এসে এই কথাটা জিজ্ঞাসা করতে পারে ওই সময় যদি আপনার না থেকে আরেক দল থাকে এরকম ওষুধটা আপনারা দেখতে চান কিনা
ابرار الشرطة مطلوب رسل رأيني یہ وضو حقیم الامت اشرف علی تھانوی رحمت اللہ سے سیکھا پرتیک کاری سیکھتا بول گئے وضو وضو تے نیت کرا سنت وضو شروع تے دعا پڑا سنت ایک دعا اپنے دے بولے دی یہ دعا اپنے نیچے رحمت کو بین شوائے کے شکر یہ دی لندر پر اپنے شروع دے آدھے کو شکر اور بین انشاءاللہ جو دی کو بکتی ایک دعا کا پڑے যতক্ষণ উজু থাকবে ফেরেশতারা তার জন্য অ ন ব র ত কি বললো ভালো করে সব নেকি গালে বান্দাকে চিনেছিলাম যে সিঙ্গাপুরে গিয়ে 5000 মানুষ আছে আপনারা কয় হাজার মানুষ আছে এখানে 5 লাখ আল্লাহ তৌফিক দান বলেন বিসমিল্লাহি والحمد لله والحمد لله بسم الله بسم الله والحمد لله والحمد لله الوضوء سلاح المؤمن وضوء مؤمن الحقيقة ঠিক আছে ঠিক আজি ইন্দাজুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি এর ইংরেজিতে জিজ্ঞাসা করছে তোমরা যে আমাদের মোকাবেলা করো তোমাদের সাথে অস্ত্র আছে বলে হ্যাঁ অস্ত্র শুধু আছে না অস্ত্র তো সাথে নিয়ে আসছে পুরা বিশ কেটে উঠছে তাই নাকি অস্ত্র নিয়ে আবার আমাদের এরকম ধ্বংস বলে হ্যাঁ আমার অস্ত্র আছে সাথে সাথে পকেট থেকে তসবি বাহির করে দেবে আমাদের মোকাবেলা অজু দ্বারা হবে নামাজের দ্বারা হবে সিজদা দ্বারা হবে মিসওয়াকের দ্বারা হবে বের করেন মিসওয়াক যুদ্ধ করবে কার বিরুদ্ধে নিজের বিরুদ্ধে আগে নিজে যুদ্ধ করবে সাহাবা যুদ্ধ করতেছিলেন পরাজয়ের ভাব দেখলেন দেখার পরে মিসওয়াক শুরু করলেন কাফেরদের দিনে উঠে আসলো গতকাল তরবারি দ্বারা কাটছে আজকে না দিনে তার দ্বারা কামড়ায় উঠে আর যাত্রাবের মুখে সারা দেশের সব মানুষরা সরকার বেসরকার সব সব প্রকম্পিত কেন একটা কারণ সমীর ব্যাপারে কঠোর কঠোর সুন্নতের ব্যাপারে বড় কঠোর আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান সিঁড়ি থেকে যেন শুরু হয়ে গেছে ব্যাপারে আমরা নবী 50টা হাদিস বলেছে নবী কি মিসওয়াক করতেন মিসওয়াক দ্বারা যদি কোন নামাজ শুরু করে নামাজের শক্তি 70 গুণ বৃদ্ধি পাবে মাথার ব্রেন শক্তি বৃদ্ধি পাবে এখানে কোন মোল্লার সাথে কোন বড় আলেমের সাথে পৃথিবীর কোন শক্তি পাবে কেন তার সাথে কার শক্তি আছে আল্লাহর শক্তি আছে মোল্লা ওমর মোল্লা জীবন কত বড় আলেম কি বলে কিসের শক্তিতে চলে না সুন্নতের শক্তি আল্লাহর শক্তি মিসওয়াক কি হয়ে ধরতে হবে মিসওয়াক নাই আমি দেখাব কেউ কি পারবে মিসওয়াক নিয়ে এসে সবাইকে দিতে কার নিয়ম আছে 100টা মিসওয়াক দিয়ে সবাই বিল করবে লয়ে আসেন মিসওয়াক করলে চোখের জ্যোতি বেড়ে যায় মিসওয়াক করলে পাক সুন্দর হয় মিসওয়াক করলে দাঁতের মাড়ি মজবুত হয় মিসওয়াক করলে করোনাটা হয় না মিসওয়াক করলে মেরুদণ্ডের হার মজবুত হয় মিসওয়াক করলে ফেরেশতারা নূরানি চেহারা তার সাথে মুসাফা করে মিসওয়াক করলে ফেরেশতারা তার ঠোঁটের সাথে ঠোঁট লাগায় যে তার তেলাওয়াত শুনে ওলামা একরামরা শুধু একটা মিসওয়াক রূপে 96 পৃষ্ঠা লিখছে বলে কত গুরুত্বপূর্ণ শুনুন আজ আমরা এটাকে লুপ্ত হয়ে গেছে নামাজি ব্যক্তিদের পকেটে গেছে অথচ এটা সাথে রাখা উচিত মিসওয়াক যদি না থাকে তো আঙ্গুল দ্বারা দাঁত পরিষ্কার করতে হবে কোন আঙ্গুল দ্বারা দেখেন তো দেখি অর্ধেক আর অর্ধেক বাদ রয়ে গেছে বড় কিতাবের হাওলা দিতে পারবেন না কেউ এটা দেখা গেছে এইটা কিতাবের মধ্যে লেখা নেই কিতাবের মধ্যে লেখা আছে ডান দিকে বৃদ্ধাঙ্গ আহকামে জিন্দেগি সংস্কৃত বলে আর বাম দিকে সাহারু বলে কোন দিয়ে আঙুল
তিন আঙুল উপরে দিতে হবে আর দুই আঙুল নিচে থাকতে হবে মিশ্রক ধুয়ে করতে হবে ভাবার পদ্ধতি দেখেন সময় দেখেন উপরের ডান দিকে উপরের বাম দিকে নিচের ডান দিকে নিচের বাম দিকে উপরের ভিতরের ডান দিকে ভিতরের বাম দিকে নিচের ভিতরের ডান দিকে এবং জিহ্বাতে করার সময় কি শব্দ ওই শব্দটা হাদিসের মধ্যে আছে কি বুঝলেন আ আ আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশ্রক ভিজে রাখা আল্লাহু আকবার আল্লাহু আকবার মৃত্যু পর্যন্ত মিশ্রক করুন আল্লাহ আপনাকে ঈমানে মৃত্যু নসিব করুন আমিন আল্লাহ সবাইকে তৌফিক দান আমিন নাকের মধ্যে পানি দিতে হবে হাতের চুলোতে পানি দেন তো দেখি সবাই হাতের চুলোতে পানি দেন হাতের চুলোতে পানি নিয়ে এই পানিটা নাকের সামনে বেশ করে জোরে যদি টান দেন দেমাগে যাবে এই জন্য প্রশিক্ষণ বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে নাক পরিষ্কার করতে হবে আমাদের কনিষ্ঠ আঙুল নেন আমরা বামাতে কনিষ্ঠ আঙুল লাগাই এবং বৃদ্ধ আঙুল লাগাই না আজিব বলা বুঝছো বাড়ানো যাবে না কমানো হবে বৃদ্ধ আঙুল তো বাড়াই দিচ্ছি আমি ডাক্তারের হুজুরকে অনেকবার দেখছি সবচেয়ে বড় গুণা হইতেছে ওজুর মধ্যে পানি অপচয় হয়ে গেছে ডাক্তার ভাই শেখ বলেন কোন ব্যক্তি যদি টেপে ওজু করে পঁচিশ বার তাকে পানি নিতে হবে পঁচিশ বার টেপটাকে বন্ধ করতে হবে এভাবে উজু করলে তার উজুটা পনের শূন্য হবে পনের শূন্য বুঝতে পারছেন কি পুরো শূন্য হবে না পনের শূন্য পনে আটটা পনে পাঁচটা পনের শূন্য পুরোটা হবে শূন্য তরিকে যদি কোনো ব্যক্তি উজু করতে চায় খোলা পাত্র নিয়ে দুই হাত আগে ধুয়ে এই পাত্র থেকে সে পানি নিলে তার উজুটা সুন্দরভাবে পানি অপচয় হবে হাদিসে আসছে দাখালা ফিল ইনা যখন সাহাবার পানি দিতেন তো বর্তন থেকে পানি আমরা তো এইভাবে করাটাকে মনে করি উজু ভঙ্গে করা না জানা কারণ শেখকে অনেকবার দেখছি এবং উনি বিভিন্ন মসজিদে দেখেছে হাতের চুলোতে পানি নেয় নিয়েছে আর এক চুলের সাথে মিলান সবাই মিলান বস বস মাথা নিচু করে চেহারাতে এবং আস্তে করে দিতে না জানার কারণে আমরা বেশি করে পানি নিয়ে করে করে করিব না করিব না নিজে ঠিক সমাজ ঠিক একচুলো পানি নিয়ে দাঁড়ির নিচে দিতে হবে দেখ তো দেখি রসুল বলেন হা কেদা আমার অলি রব্বি আল্লাহ আমাকে এরকম করে নির্দেশ দিয়েছে দাড়ি কেয়ার করতে হবে কুতুবুদ্দিন মুখতিয়ার কাকি রহমতুল্লাহ দাড়ি কেয়ার উজু করতে ভুলে গেছেন গায়ের থেকে আওয়াজ আসছে নবীর মহব্বতের দাবি করো উজুর সময় খেয়াল ভুলে যাও কি হবে খেয়াল করবো ভালো হবে হাত এরকম হবে না হাত এভাবে রাখবে দূর থেকে শুনলে হবে না কাছে এসে দেখে দেখে শুনবে না কিতাব হুসে না আজম হুসে নজর সে পয়দা দিন হোতা হে বুজুর্গ কি নজর সে পয়দা আর মাশাআল্লাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক কে বলে আল্লাহ আরশ মালিক কুরসি মালিক আসমানের মালিক বলে আমরা তোমাকে নির্দেশ দিচ্ছি তুমি তোমার হাত যখন ধো কবজি থেকে কোমরের দিকে পানি নিয়ে আস পানি নেন এসে এই পানি থেকে কোমরের দিকে নিয়ে আস আসছে আবার কোমরের থেকে নিয়ে কবজি দিকে নিয়ে কোমরের থেকে নিয়ে কবজি থেকে নিয়ে আর কোমরের দিকে আস না আল্লাহ পাকের হুকুমের উপর আরম্ভ আর কোমরের থেকে নিয়ে যখন কবজির দিকে গেলাম তো নবী সুন্নতের উপর আরম্ভ সুবহানাল্লাহ এই হাতটা দেখেন একটু বেকার ঠিক না কি জন্য করছে এর কায়দা প্রশিক্ষণ আপনার চুলোতে পানি নেয় সবাই নিয়েছে এই হাতটা দিয়ে একটু বেরিয়ে গেল
شيخ الحديث بوشاشي أقوم بشرب الماء حضرت حنبي رحمة الله عليه اسی طرح وضو کرتے ہوئے دیکھا اپنا بولے اے وضو اور ہمارے وضو میں کوئی بشکو واسہ نہیں لنبلوكم ايكم احسن عملا وامسحوا برؤوسكم to be raka avastha na khola avastha mere mani kar ko dono hath mein talo dono hath aur pura apna matha ko rakhe pichle dikhe nahi angul phela ho maangli masla lamba chule masla sab masla ever pichle dikhe nahi matha sab angul lagana tha kana rasulullah sallallahu alaihi wasallam masaha bi yadayhi pichle theke chap den كيف تتعامل مع هذا المكان الذي يمكن ان يكون هناك افضل من اجل ان يكون هناك افضل من اجل ان الله 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 صلى الله على النبي
সর্বপ্রথম পাটা ঠিক করতে হবে,
شاذة
تقديم ولا ويحاولوا يحاولوا 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 الله يبارك فيك آمين আপনাদের কাছে অনুরোধ জানাব যারা মাহজুব করে সামনে এসে বলে আর যারা একটু মজবুত আছেন তারা কথা শুনুন যারা মুরব্বি আছে তাদেরকে আগে জায়গায় তালেবের ভাইয়ের পাশে চাপুন তালেবের ভাইয়ের মাদ্রাসা বসি যারা বাকিরে মেহমান আছে আর ওলামায়ে কেরামের কাছে অনুরোধ জানাব তারা যেন সামনে চলে আসে মাহজুব যারা তারা বসে বসে মুরব্বিরা বসে সামনে বসে দীর্ঘ সময় দাঁড়ায় থাকা মুশকিল হবে সারা দেশে বড় বড় ওলামায়ে কেরামরা মশকরা শিখতেছে আমাদের শিখা দরকার কি না পায়ের গোড়ালিটা দেখেন লক্ষ্য করেন আর এক ভাইয়ের পায়ের গোড়ালি বড় বড় হয়েছে কিনা উভয় পায়ের মাঝে কতটুকু ফাঁকা থাকবে পিছনে চাপেন পায়ের গোড়ালিটা পিছনের দাগের সাথে মিলান পায়ের অগ্রভাগ মিলাইতে হবে কি ভাগ মিলাইতে হবে মাইক দুচা করে দেখা যায় আরো উঁচু ওঠো সোজা সোজা পায়ের গোড়ালি সোজা গেলে পায়ের গোড়ালিটা সোজা গেলে পিছনে যতটুকু ফাঁকা সামনে ততটুকু ফাঁকা কার সামনে দাঁড়িয়েছি আল্লাহর সামনে দাঁড়াইছি হতে পারে এটা আমার জীবনের এরপরে আমাকে দাঁড়ানোর সুযোগ দিতেও পারে সারা দেশে লক্ষ ওলামায়ে কেরাম ২৬টা জায়গায় এগুলো প্রশিক্ষণ আপনাদের সিলেট ওলাদের দাওয়াত সিলেট থেকে অনেক মানুষ সুজা দেখেন পায়ের গোড়ালি থেকে পিছনের দিকে কতটুকু ফাঁকা আছে বসেন সামনে আছে বসেন সুজা কার সামনে দাঁড়িয়েছেন হতে পারে জীবনে উভয় হাতে তালু সম্পূর্ণ কেঁপে দিকে আঙ্গুলগুলো বাঁকাও থাকবে না ফাঁকাও থাকবে না স্বাভাবিক থাকবে বৃদ্ধ আঙুলটা কানের লতি বরাবর তিন জায়গায় বাঁধার কথা আছে একটা হলো কান পর্যন্ত কান পর্যন্ত কানের লতি উঠবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ৭০,০০০ বার কোরআন শরীফ খতম করে ১২,৭০,০০০ মাস পড়ায় বসে অত বড় মানুষ উনি বলছে এভাবে করো একই সাথে তিন হাদিসের উপর আমল হবে এটা কার বরাবর এটা কান বরাবর এটা কানের লতি উপর কয়টা হাদিসের উপর আমল হবে বাচ্চারা লাই কথা ক্লিয়ার করে বিবিতরে চলে আসো যত সেজদা করো চলে আসো কার সামনে দাঁড়িয়েছেন ভাই বাহু বাজু দ্বারা অনুরোধ করেছেন কি না পায় নিজের সীমায় থাকে আল্লাহু আকবার ছেড়ে দিতে হবে না সরাসরি বাঁধতে হবে একামতের সময় হাত বেঁধে রাখি যখন ছেড়ে দিতে হবে তখন বেঁধে রাখি আর যখন সরাসরি বাঁধতে হবে তখন ছেড়ে দেয় কি কারণ প্রশিক্ষণ আল্লাহু আকবার কার সামনে আসছেন মানুষ যখন বিবাহ করতে যায় সারা জীবনে যত টুপি জোড়া দিলে যতগুলো টুপি হয় সে এই পরিমাণ টুপি করে বিবাহ করতে যায় ঠিক না সারা জীবন যত জামা আছে সব জামা জমা দিলে শেরওয়ানি হয় আপনি কোন বিয়ে করতে যাচ্ছেন না আপনি আল্লাহর সামনে আসতেছেন আল্লাহ বলে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ মসজিদ আসো সবচেয়ে সুসজ্জিত আমরা এমন কাপড় পরতেছি না জানার কারণে যে সতর্ক করে তো যা যা যারা এভাবে নামাজ করে তারা অপরাধী না আমরা অগ্রামা একরাম সিনামর্তি দরজে তাদেরকে বুঝাব ঠিক আছে ইনশাআল্লাহ الله أكبر الله أكبر أكبر
الله أكبر الله أكبر سمع الله لمن حمده إذا قال الإمام سمع الله لمن حمده
13 moments. Our Allahu Akbar. Allahu Akbar. Shuja, shuja. Come on, mata, sab shoman thakbe. Ye baka hai ki sabko dekha hai ki dara hai. Come on. سمع الله لمن حمده سمع الله لمن حمده كيف شفت যখন سمع الله বলে আল্লাহ তার কথা শুনে যার سمع الله যা রব্বানা ফেরেশতা রব্বানাশতা মিলে যাবে তার দোয়া করবে সুবহান এখন আমি কোথায় যাব সিজদায় যাব খুব খেয়াল করতে হবে মাথা সিনা কোমর সোজা করে শুধু হাঁটুটা রাখতে হবে এরকম যাদের বয়স বেশি হাঁটুতে সমস্যা রাখতে পারে না তারা যদি আগে হাত রাখে তাও বুঝে তো পারবি না শূন্য তো আগে হাঁটু রাখতে হবে এখন শুধু হাঁটু রাখাটাই কষ্ট তাই না আল্লাহু আকবার বাস এই পর্যন্ত যারা মুরব্বী থাকে বসে থাকে বারবার বলতেছি যারা যুবক তারা দাঁড়াবে আল্লাহু আকবার সোজা সোজা আমার তো দেখা যাবে সোজা যাইতে হবে সোজা উঠতে হবে সোজা যাইতে হবে সোজা উঠতে ডায়াবেটিস তিন দিনে হবে ডায়াবেটিসের মূল কারণ এটা রুকু সেজদার হক আদায় করে রুকু সেজদা করে তাহলে তার শরীর ঠিক হয়ে যাবে নামাজও ঠিক হয়ে যাবে দিনও ঠিক নবীজি বলছেন আমার সুন্নতের অনুসরণ যদি করো আল্লাহ তাআলা তোমাদের রোগ মুক্ত রাখবে আর যদি আমার সুন্নতের অনুসরণ না করো তোমাদের এত বড় রোগ হবে যে রোগের নাম তোমাদের বাপ দাদা ঠিক করলে হবে না আর ঠিক করতে হবে আলি আসতে চিল্লা চিল্লি করে আবার রুকু দে আবার আমার কোথায় যাবো হাঁটু লাগাবো ঠিক আছে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হাত ছেড়ে দাও না হাত সাথে রাখতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কষ্ট হচ্ছে দেখেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনি বসে থাকেন বসে থাকেন আরে কত উদ্দত মুরব্বী দরগাতে আসছে শুধু আমারে তার আসছে আল্লাহু আকবার আল্লাহু আকবার সেজদার জায়গায় হাত রাখেন হাতের তালু বিশানো থাকবে আঙ্গুলগুলো মিলানো থাকবে আর হাতের কনুইটা হাঁটু থেকে দুই আঙ্গুল সামনে যাবে তিনটা অঙ্গ থেকে আলাদা থাকবে পেট কান থেকে বাজু বাজুর থেকে বাহু জমিন থেকে বলেন কয়টা অঙ্গ কয়টা অঙ্গ থেকে আলাদা থাকবে নাক রাখেন নাক উভয় হাতের মাঝে এক বিঘা পরিমাণ ফাঁকা রাখেন আরে তাহলে না দাঁড়াও না দাঁড়াও বাহির করে ফেলে দেবে দাঁড়ায় দেখো পাইনি তাহলে দেখো শরীরে মাশাআল্লাহ নাক রাখেন দেখেন একজনের কোনো যেন আরেকজনের ভিতরে না যায় নিজের সীমায় থাকে তাসবিহ পড়ে সুবহান রব্বিয়াল আ'লা সুবহান রব্বিয়াল আ'লা আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাইরা আমার আপনাদের পায়ে হাত দিয়ে বলি আমাদের আগে রুকু আগে সিজদা এরকম না একটু বেশ করে এর নাম লাহু দাওয়াতুল হক আবার যান আল্লাহু আকবার আমার গ্রামে মুসলিম হেদে প্রত্যন্ত অঞ্চলে মুসলিম হয়েছে নামাজ এরকম হোক আমরা চাই কি চাই না এখান থেকে উত্তর দিব গ্রামে যাব আল্লাহু আকবার আল্লাহু আকবার পিছনের পা যখন রাখবো খাড়া রাখবো আঙুল গুলো যেন কেবলা দিকে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার সিজ
جدلت واحدة خير من الدنيا একটাশের দাঁড়িয়ে শেজাম ভাই জমির আপনার মাথা লাগবে আপনার নাম আরশ আযিমে চলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত রহমান গান মুরাদাবাদি আব্দুল্লাহর ঘটনা আমাদের শেখ বারবার বলে উনি যখন সেজদায় যায় এত লম্বা সেজদা করে মুসল্লিদের কাছে এই জিজ্ঞাসা করে হুজুর এত লম্বা করে সেজদা করে উনি বলেন ভাই আমি যখন সেজদায় যাই আমার মনে হয় اللهم کی گود میں ہوں اللہ مجھے پیار کر ماں جدی بچہ منہ چمو کھاتے دیکھے سے چہرا کی شرح تو ہے اللہ پاک ایتو کاسے سے چلے کون پا کھان تک ہوے ڈان پا ہاں یہ ہاتھ رانو گلو ہاتھ مو دے برابر تھا ہاتھ برابر ہاتھ برابر ہاتھ گلو ہاتھ برابر তাশাহুদের সময় আমরা ইশারা করব বসুন তারা আসলে বসুন আশহাদু 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 দেখেন সবাই খেয়াল করুন আশহাদু আশহাদু মানুষ চেষ্টা করলে এক চাকার উপর সাইকেল চালাতে পারে তাই না রশির উপর দৌড়াতে পারে এত গুরুত্বপূর্ণ একটা শব্দ একটু অল্প সময় শিখলে সারা জীবন চলে যায় আশহাদু আশহাদু এই দুই আঙুল ভাঁজ করে দিতে হবে মধ্যম আর বৃদ্ধ আঙুলকে গোলাকার করে আশহাদু আল্লাহ ইল্লাল্লাহ এই অবস্থায় সালাম ফেরানো শেষ করতে হবে দর্শনী দোয়া মাসুরা পড়ার পরে সালাম ফেরাতে হবে السلام عليكم ورحمة الله 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 نماز جو تو سندر کوئی پوری نہ کرو ایتا اللہ پاکے طور پر قبول ہو ہوتے کی ہوتے نہ ہوئی سی ہوئی مطلب جانا نہیں یہ جو نسکر تھا پاک جگہ نماز دارنا نماز دارنا وستر کوئی جگہ دیشتی اٹھا ہوئی দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গা রুকু অবস্থায় পায়ের দিকে আর বসা অবস্থায় কোলে সেজদা অবস্থায় নাকের ডগায় চোখ আর সালাম ফেরানো অবস্থায় কাতারের শেষ দিকে না কোন দিকে পুরা নামাজের মধ্যে হাত তিন অবস্থায় থাকবে রুকু অবস্থায় সম্পূর্ণ ফাঁকা সেজদা অবস্থায় সম্পূর্ণ মিলানো বাকি সর্ব অবস্থায় স্বাভাবিক আল্লাহর সামনে যে হাত উঠাবো কিভাবে হাত উঠাবো আদা প্রসন্ন আছে না নাই দুনো হাতে তালুটা আসমানের দিকে কোন দিকে আসমানের দিকে দুই হাতের মাঝে সামান্য একটু কি থাকবে আল্লাহুম্মা আমীন আল্লাহুম্মা শুনতে আছে اللهم امين الحمد لله رب العالمين واجعل عند اخر الكلمة وحق لا كلمة بشر حق دعاء شش ايه قرقا شموتين اما ده حضر بولينا ايه تو قرقا كتا بولنا ده مانوش كتا شموت ভাষে কথা হলো যে মানুষের বোধগম্য হয় এটাকে সে নিতে পারে الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من القاصرين رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون চুমু খাইতে হলে
কোরআনে একটা আয়াত আছে অথবা নবী একটা হাদিস আছে, চুমু খাওয়ার জায়গা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঠিক করে দিয়েছে, এর নাম হলো হজরে আসওয়াদ। কি আমরা যেখানে পাই এই দেয়ালে চুমুতে, এই দেয়ালে চুমুতে, দেয়াল তো মখলুক খালিকে কায়নাত বলতেছে এই বই পড়া সামনে থেকে আগে আসা। তো আমরা মাগরিবের পর থেকে এই পরিমাণে নষ্ট করলাম, কি কি বিষয় নষ্ট হইল, বিশেষ তিনটি সুন্নত, আজান, একামত, নামাজ, ওযু। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। কাফন দাফন আমরা আমাদের দেশে যে করতেছি খেলাফে সুন্নত, এই যে সুন্নত গুলো বললাম এই সবগুলো সুন্নত যাত্রাবের হুজুরে কিতাব আছে, তুফায় সুন্নত সেখানে পাওয়া যাবে, আপনারা সংগ্রহ করে নেবেন। যেমন পানি পিপাসা লাগলে যেভাবে পানি তালাশ করি, জামিউস সুনান আহকামে জিন্দেগি কিতাবে লেখা আছে, ওলামা ইকরামদের কাছে আছে, আমরা সংগ্রহ করে নেব। সর্বশেষ আমাকে কবরে যেতে হবে, যেতে হবে না হবে না, আমাদের হজরতের কিতাব আছে কাফন দাফনের মাসায়, সামনে জায়গা একটু ফাঁকা করে দেবেন, পাশে চাবে এই সামনে জায়গাটা একটু ফাঁকা করে দেবেন, একটু করে চলে আসবে, এর তৈরি হবে। আমি কবরে কিভাবে লাশ শয়ে পাহাড় তা দেখাবো, কবরের মধ্যে যখন আমি লাশটা রাখি তো আমি স্বাভাবিক ভাবে কি বলি, বিসমিল্লাহি সুন্নতি মিল্লাতি তরিকাতি আলা, এই লাশটাকে যে আপনার কাছে রাখলাম নবীর তরিকা অনুযায়ী রাখলাম, অথচ রাখার সময় সিনাটা কোন দিকে, আসমানের দিকে, আর মাথাটা কোন দিকে, বলে নামাজে দাঁড়ানো অবস্থায় সিনা যদি কেবলা দিকে ঘুরে যায় নামাজ হবে, লাস্টের সময় সময় আমাদের হজরত কিতাব লিখছেন, উনি দলিল দিচ্ছেন, উনি বলছেন আশি, উনি বলছেন আশিকুল আইমান, সম্পূর্ণ ডানকা করে জীবিত মানুষ যেগুলো সব থাকে তার সিনাটা যেন সম্পূর্ণ কেমনা দিয়ে ভালো সুন্দর তরিকা দেখাই কে দেখাই দেখান না আমি এত আমলি নষ্ট করে দেখা দিচ্ছি, ভুলটাও দেখা দিচ্ছি, জায়গা নেই জায়গা নেই পাকাও, এভাবে চিত করে সবাই মাথাটা ঘুরে দেয়, এভাবে করে বলে কি বিসমিল্লাহি ওয়ালা করে ডানকা করে ডানকা করে সম্পূর্ণ ডানকা, আরো আরো এইভাবে লাশটাকে সয়তা আরো হয়নি আলা শিক্কি রে ডানকাতে সয়তা সুন্নতের উপর ডালা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা আপনাদের কবরস্থানে গিয়ে সমস্ত কবরস্থানের লোকদেরকে এক জায়গায় করে যারা কবর গ্রহণ করে বলে ওইখানে জীবিত অবস্থায় এগুলো নষ্ট করে দিতে হবে, আর আপনার সুন্নত তরিকায় সওয়াব পাবেন। কোন ব্যক্তি যদি সারা জীবন সুন্নত তরিকায় আমল করে কবরে গেলে ক্ষুদ্রতে খোদা তাকে একদম দান করে সওয়াব। বসে সবাই বসে আহাম বয়ান বাবা, কবরে যখন আমি এই লাশটাকে এভাবে সব নিয়ম হইলো মাঝখানে একটা বক্স কবর পূরণ করতে হবে, এরপরে লাশটাকে এভাবে সব কবরে যাওয়ার পরে দেখে লাশ এভাবে সরানো হয়নি, এই লাশের পিঠটা পূর্বের দেয়ালে টাকাইতে হবে আর সামনে দিয়ে মাটি দিতে হবে। আল্লাহ যদি কখনো তৌফিক দেয় এইটা বিস্তারিত আবার পরে দেখানো হবে। এখন আমাদের সামনে এই মসজিদ আমলের মন্তব্য এবং এই মসজিদ আমলের গুরুত্ব উপরে আমাদের হযরতের আজালের খলিফা যাত্রাবাড়ি হযরতের খলিফা হযরত মাওলানা নাজমুদ্দিন কাসিম সাহেব আজালের এক পর্যন্ত কথা বল, আল্লাহ পাক আমাদের আমল করে তৌফিক দান করুন। আমিন।